মামা রাখছেন এটা? হ্যাঁ, এটা দাম আছে 3,60,000। 3,60,000 আর 3,80,000। কয়টা গরু আছে আপনার? আমার দুইটা আছে। দুইটা দেখার মতো গরু এক একটা। ইচ্ছা করছে যদি আল্লাহ সে তৌফিক দিত কয়েকটা গরু। এটা দাম বলেন 1,90,000। আচ্ছা, দাম একটু বেশি মনে হচ্ছে না মামা? এই জোনটাই তো মনে হচ্ছে বেশি। বাহ, জার্সি গরুর মতো একেবারে দেখার মতো একটা গরু দেখতে পাচ্ছেন মামা। কোনটা মামা? এটা মামা, এটা হলো 150,000। এটা এটা কত মামা? 160,000। এটা 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 হলো 280,000 দাম ধর। এটা এটার ব্যাপারই নাই, ব্যাপারই নাই না। আর আসসালামু আলাইকুম, চলে আসলাম সাগরিকায় পদ্মা। গরুগুলি এগুলো আসছে আজকেই, দেখি একটু গরুগুলির দামগুলি যদি পারি তাহলে জানাবো। গরুগুলি দেখেন চমৎকার চমৎকার, সব বড় গরু এগুলা, পূর্বনগর সুন্দর সুন্দর, দামি নয় মানে পরিচয়। দাম কত মামা বলতে পারবেন? গরু আরো আছে, ভেতরে যাই। এটা হলো সাগরিকা পদ্মা। এখন যেখানে আছে এখানে মাঝারি সাইজ বড় সাইজ সব ধরনের গরু আছে। গরু আরো আসছে, সামনে নামবে রাত্রে। হ্যাঁ গরু আপনার, এটা দাম কত মামা রাখছেন? এটা? হ্যাঁ, এটা দাম আছে 3,60,000। 3,60,000 আর এটা? 3,80,000। 3,80,000 কয়টা গরু আছে আপনার? আমার দুইটা আছে। দুইটা আনছেন? আচ্ছা, কোন জায়গা থেকে? কুষ্টিয়া। আর সব কুষ্টিয়ার গরু না এখানে? আচ্ছা আচ্ছা, একটা দাম বললাম, দেখি আরো সামনে পাই কিনা। গরুগুলি দেখেন খুব সমস্ত মানে দেখার মতো গরু এক একটা। ইচ্ছা করছে যদি আল্লাহ সে তৌফিক দিত কয়েকটা গরু কিনে নিয়ে যেতাম। গরুগুলি দেখেন গরুগুলি, দাম বলছি না, জাস্ট দেখে যান। গরুগুলি একটু খুব সুন্দর সুন্দর আসছে, সব কুষ্টিয়ার গরু। 2,50,000, 3,00,000, 4,00,000, 5,00,000, সব লাখের উপরে। এখানে লাখে নিচে পাবেন না। বর্তমানে গরু এক একটা গরু এক একটা মানে কে কারোর চেয়ে কম না। ইন্ডিয়ান গরু একটি ইউনিটে যাই, সামনে যাই, দেখি এখানে আরো অনেক গরু আসছে, অনেক গরু, অনেক গরুর অভাব নাই, গরুর অভাব নাই। আস্তে আস্তে লোকও আসবে মামা। এটা গরুর দাম কত বলবেন? এটা এটা বলেন না, দাম বলেন না, নিবে তো পাবলিক তো নিবে, দাম বলেন, কষাকষি তো পরে করবেন। আপনি দাম কত রাখছেন এটা বলেন? 3,50,000। আর এটা আকার এটা কত রাখছেন মামা? 1,90,000। আচ্ছা, দাম একটু বেশি মনে হচ্ছে না মামা? এই জোনটাই তো মনে হচ্ছে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গরুর দাম দুইটা বললাম, আপনার ধারণা করতে পারেন দাম কেমন আসবে? আমরা একটু সামনে যাচ্ছি, দেখতেছি গরুগুলোর অভাব নেই আল্লাহর রহমতে।
মানে আল্লাহর সৃষ্টি আপনারা যদি হাটে না আসেন তাহলে বুঝতে পারবেন না। চমৎকার চমৎকার গরু আছে, এক একটা এক এক ধরনের, মাঝারি বড় যেটাই চান সেটাই আছে, কিন্তু দাম একটু বেশি আপাতত। হ্যাঁ, হইতে পারে দর কষাকষি করে আপনারা কিছুটা কমাতে পারবেন, ওনারা চাচ্ছেন আর কি। এখানে পিনি খাবার কিছু দরকার নেই বা রাগ করার দরকার নেই, ভাইয়া এটা বলছো ওটা মেহরবানি করে কমেন্টস, সুন্দর কমেন্টস করবেন, আপনাদের জন্যই করা এগুলো। গরুটা দেখো কত সুন্দর একটা গরু, চমৎকার, বাহ, জার্সি গরুর মতো একেবারে দেখার মতো একটা গরু দেখতে পাচ্ছেন। এখানেও আছে গরুগুলির, এখানে আপনার পরিবেশনটা খুব সুন্দর সুন্দর গরু, সব পুষ্টিকর গরু, এগুলা সব পুষ্টা থেকে আসছে। আমি যতটুকু পারবো আপনাদেরকে রেট জানানোর চেষ্টা করবো, দুইটা জানিয়েছি, আপনারা ধারণা করতে পারেন গরুর দাম কেমন হবে। আমরা একটু সামনে যাই, মামা গরুর দাম কত লাগছে? মামা এটা, মামা দেড়শো, এটা চাচ্ছেন দর কষাকষি তো করলে কমাবেন, এটাই তো কথা, দেড়শো বললে তো মানুষ ভয় পাবে, বুঝছেন? এই জন্য বললো। আপনার গরু কয়টা? এটা এটা কত মামা? একশো ষাট। আচ্ছা, আর এটা মামা, এটা কার? একশো সত্তর। এটা এটা কার, জার্সি গরু? আচ্ছা, জার্সি গরু, এখানে মালিক নাই। তিনটা গরুর দাম বললাম, এখানে গরুগুলির দামগুলি আপনারা শুনে মনে হচ্ছে খুব বেশি, সমস্যা নেই, যখন আসবেন দর কষাকষি করে ওরা কমাই দেবেন। এরা পিনি খাবার কিছু নাই, এগুলো সব যশোর গরু আর খুব ভালো, মানে আপনার মামা এটা দাম কত মামা? এটা 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 হলো দুশো চারশি দাম দর হবে। আচ্ছা, দাম দর সবগুলি দাম দর হবে। এটা এটা কার মামা? এটা আপনার ব্যাপারি নাই না? আচ্ছা আচ্ছা, দাম দর হবে। আর ওটা মামা, এটা কার? ধন্যবাদ মামা আপনাদেরকে, আসবে আসবে, পাবলিক আসবে, আপনার গরু থাকবে না ইনশাল্লাহ, নিয়ে ফেলবে, দল কষাকষি করলে নিয়ে ফেলবে। চট্টগ্রাম মানুষরা কিন্তু গরুর প্রতি, চাটগাঁয়ের মানুষ তো, চাটগাঁয়ের মানুষ তো গরু বেশি খায়, ব্রিজ গরু বিশেষ করে এগুলো গরু। এই প্রতিবেদনটি আপনারা কয়েকটি গরুর দাম বললাম আপনাদেরকে, গরুর দাম একটু বেশি চাচ্ছেন কিন্তু দর কষাকষি করলে ওনারা কমাই ফেলবেন দামটা। গরুগুলির অভাব নাই আল্লাহর রহমতে, সুন্দর সুন্দর গরু আসছে এবার, প্রত্যেক বছরই আসে, কিন্তু এবছরও একটু সুন্দর, আর গরু আরও আসতেছে, গরু আরও আসতেছে, আরও 8-10 দিন বাকি আছে, গরু কিন্তু আসতে থাকবে, এখন আর 5-6 দিন বা আরও 7 দিন গরু আসবে। তো আপনারা কেনাকাটা করিয়েন, এটা হলো পদ্মা সাগরিকা, ধন্যবাদ এই পর্বের জন্য একটু কি, আসসালামু আলাইকুম।